আপনার হাতে যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন, আর সেই টাকা আপনি বিকাশ এবং রকেটে নিতে পারবেন। এবং যারা আদার্স কান্ট্রি রয়েছেন তারা এখানে কয়েন বেস আরও অনেক অনেক পেমেন্ট মেথড রয়েছে, এবং বাংলাদেশ যারা আছেন তারাও কিন্তু এখান থেকে কয়েন বেসের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। যারা আসলে কয়েন বেস বা আদার্স কোনো কিছু বুঝে না তারা কীভাবে বিকাশ রকেটে নেবেন সেই সিস্টেমটাও কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। আর আজকে যে সাইটটি শেয়ার করবো এটা একটি 100% ট্রাস্টেড একটি সাইট, গত 2-3 বছর যাবতীয় পেমেন্ট করতেছে। এখানে আমরা ক্যাপচা ফিল আপ করে কিন্তু আমরা টাকা ইনকাম করব, এখান থেকে আমরা সবাই ভালো পরিমাপে টাকা ইনকাম করতে পারবো। আর এখানে যে মিনিমাম উইন্ডো সেটা হচ্ছে মাত্র 50 সেন্ট হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই সাইটটাতে আপনারা কাজ করবেন, এখান থেকে আপনারা সবাই ভালো পরিমাপে টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীভাবে অ্যাকাউন্ট করে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন তো ভিউয়ার আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, এই সাবস্ক্রাইব বাটনে আপনি অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার পাশে থাকা একটি ঘন্টা আইকন চলে আসবে, এই পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে এখান থেকে আপনি অল সিলেক্ট করে দেবেন। যদি আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনি কিন্তু আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটন ক্লিক করে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, এবং নিচে পেয়ে যাবেন কমেন্ট বক্স। সো এখানে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন, যে কমেন্টটা দেখে আমরা ভালোভাবে উৎসাহিত হই এবং ভালো ভালো ভিডিও মেক করতে উৎসাহিত হই। আর আপনারা অনেকেই ডিসক্রিপশন বোর্ড চিনেন না, ঠিক আছে, তো আপনার এই সিম্পলি যে টাইটেলটা নিচে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলে কিন্তু ডিসক্রিপশন বোর্ড চলে আসবে এবং সেখানে আমি সাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, মূলত আমাদের সাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাপসের মাধ্যমে আমরা ক্যাপচা ফিল আপ করে আমরা কিন্তু ইনকাম করব। এবং এটা 100% একটি ট্রাস্টেড সাইট, ঠিক আছে, এখান থেকে আপনারা সবাই পেমেন্ট পাবেন, এর গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। সো নিঃসন্দেহে আপনারা এখান থেকে সবাই কাজ করবেন। আর এখানে যেহেতু মিনিমাম উইন্ডোটাও অত্যন্ত কম, তো আমি কিন্তু এখানে সাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আর অ্যাপসটা আপনাকে মূলত প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাই দেবো, এই ভিডিওতে দেখাই দেবো, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, 1 সেকেন্ডও কিন্তু কাটবেন না। কারণ আপনারা অনেকেই আছে যে আসলে ভিডিওটা কেটে দেখেন, কেটে দেখার পর যেটা আমি আসলে ভিডিওর মধ্যে বলি সেটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে মানে কেটে কেটে দেখার ফলে সেটা জানেন না, পরে আমাকে ফেসবুকে নক দেন যে ভাই এটা আমি বুঝি নাই, সেটা কিন্তু ভিডিওর মধ্যে থাকে। তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন। ওকে, তো আমি এখানে সাইট লিঙ্ক লিখে দিছি, সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, ব্রাউজার সিলেক্ট করে দিলে আপনার এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, আর কাজ করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো, অ্যাপসের লিঙ্কটা আমি দিব না, অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, তো এই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, মানে কী করতে হবে সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন কুইক স্টার্ট, আমি আবারও বলতেছি যারা অনলাইনে একদমই নতুন আছেন, যারা অনলাইনে একদমই বিগিনার তারাও কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকা এখান থেকে আপনারা সবাই ইনকাম করতে পারবেন। তো এখানে কুইক স্টার্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, কুইক স্টার্ট, এই কুইক স্টার্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। আর আমি কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকি, যারা আমার সঙ্গে কথা বলে ফেসবুকে আপনারা জানেন যে আমি অলওয়েজ আপনাদের সাপোর্ট দিয়ে থাকি। ওকে, তো তারপর আপনি এখানে কী করবেন, আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনার রিয়েল এবং ভ্যালিড ইমেল, সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে কী করবেন, আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি আপনি কী ধরনের দিবেন আমি আপনাদের একটু বলে দিই। সাপোজ আপনার নাম রানা, তো বড় হাতের আর দিলেন, তারপর ছোটো হাতের এ দিলেন, তারপর বড় হাতের এন দিলেন, বা আবার ছোটো হাতের এ দিলেন, তারপর এখানে আপনি 1 2 3 4 এ ধরনের কিছু দিলেন। দেওয়ার পর স্পেশাল কিছু ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলতে আপনি অ্যাট দ্য রেট আছে, তারপর স্টার হ্যাজ আছে, ঠিক আছে, এরকম কিছু পাসওয়ার্ড আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং সেমভাবে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটি দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসা দিতে হবে। তারপর এখানে সিম্পল ক্যাপচা আছে এবং রিক্যাপচা আছে, তো আপনি এখান থেকে রিক্যাপচাটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো রিক্যাপচারটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই যে আই এম এ নট রোবটে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন, এই যে দেখেন এখানে ক্লিক করে দেবেন। আর এগুলো করেই কিন্তু আপনাকে এখানে ইনকামটা করতে হবে, মানে মূলত আপনাকে ক্যাপচা ফিল আপ করে এখান থেকে ইনকামটা করতে হবে। তো এখানে আমাদের বলছে কারগুলো সিলেক্ট করে দিয়ে, সো আমরা এখান থেকে কারগুলো সিলেক্ট করে দিব। ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন, আমি আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমার সব কারগুলো সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো। তো দেখেন আমি এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম, তো দেখেন এটা কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি কী করবো, এখান থেকে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট রেজিস্টার বাটন ক্লিক করবেন। আর অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটি মনে রাখবেন, ইমেল এবং পাসওয়ার্ডটি যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ঠিক আছে। তো আমরা রেজিস্টার অলরেডি ক্লিক করছি, তো দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এবং এখানে লেখা আছে যে আই এম এ কাস্টমার। তো আমরা তো আসলে কাস্টমার না,
আমরা কিন্তু ওয়ার্কার, আমরা কাজ করে টাকা প্রেমে নিব। তো আমরা এখান থেকে কী করবো, দেখতে পাচ্ছেন আই এম এ ওয়ার্কার, মানে আমরা কিন্তু একজন ওয়ার্কার, আর এখানে নিচে রয়েছে ডেভেলপার। সো আমরা এটা না, আমরা কিন্তু আই এম এ ওয়ার্কার, মানে আমরা কাজ করবো এখান থেকে। তো এই জন্য আমরা এই যে নেক্সটে ক্লিক করে দেবো, আই এম এ ওয়ার্কার এখানে ক্লিক করে যে নেক্সটে আমরা ক্লিক করে দেবো, মানে আমরা এখানে কাজ করে টাকা ইনকাম করবো, ঠিক আছে। সেই টাকাটা আমরা প্রেমে নিব, বিকাশ রকেট বলেন বা কয়েন বেসি বলেন, আমরা সেই টাকাটা আমরা প্রেমে নিব। তো দেখেন, তারপর এরকম আপনাকে ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, আর কাজ মূলত আপনাকে অ্যাপ্লিকেশনে করতে হবে। এই সাইট থেকে আপনি উইড্রো দিতে পারবেন এবং আপনার ব্যালেন্স আপনি কাউকে ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আরেকটি মজাদার বিষয় হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল দুই চারটা ফ্রেন্ড আপনি কাজ করতেছেন একসঙ্গে, ঠিক আছে, এবং আপনি চাইলে কিন্তু আপনাদের সবার ব্যালেন্সগুলো মানে একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন, এবং তখনই কিন্তু আপনি এখান থেকে উইড্রোটা দিতে পারবেন। তো সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাই দেবো। তো দেখেন, এরকম অ্যাপেজে আমাদের নিয়ে আসছে, এবং এখানে আপনি আপনার মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন, এখানে আপনি সব কিছু দেখতে পারবেন, যে দেখেন আপনার এখানে রেফার কোডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, ওকে। তো দেখেন, এখানে আপনি সব কিছু দেখতে পারবেন, আপনি কতটা কাজ করছেন, কী করছেন, আপনি ডিটেলসে কিন্তু এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। আমি কিন্তু আপনাদের সামনেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই এই সাইটটি কিন্তু অনেকদিন যাবতীয় পেমেন্ট করতেছে, এবং আমার আর দেখেন আমি এই পর্যন্ত এক টাকাও ইনকাম করিনি, কারণ আমি এখনই এখানে আমি মানে মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। তো এখান থেকে আমাদের এখন অ্যাপসে যেতে হবে, তার জন্য আমাদের এই যে কিটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে কিটা, এই কিটা আপনার কপি করে নেবেন। এখানে কপি বাটন আছে, যে কপি বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে, কিটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে, যে কপি বাটন আছে এই কিটা আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো। দেখেন, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ট্রু ক্যাপচা, দেখেন আমি আপনাদের লিখে দিচ্ছি ট্রু CAPCHA টু ক্যাপচা বুট, ঠিক আছে, যে দেখেন টু ক্যাপচা বুট, আপনি এটা লিখে সার্চ করবেন, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। দেখেন এই অ্যাপ্লিকেশনটি, এবং এখানে ডাউনলোড দেখেন 100K প্লাস এখানে ডাউনলোড, ঠিক আছে, এবং এটা 100% ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন, এবং 100% পেমেন্ট করে কিন্তু, ওকে। প্রায় 2 থেকে 3 বছর যাবতীয় এটা মার্কেটে রয়েছে এবং সবাইকে পেমেন্ট করে যাচ্ছে। তো এরপর কী করবেন, এটা আপনার প্লে স্টোর থেকে এইটা ইনস্টল করে নেবেন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমাদের কাজ মূলত এখান থেকে করতে হবে, ব্যালেন্স আমাদের সেখানে গিয়ে অ্যাড হবে। তো এটা ইনস্টল করার পর আপনি কী করবেন, এটাকে ওপেন করবেন। তো আমি এখান থেকে ওপেন করে আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ ডিটেলসে দেখা দিচ্ছি। তারপর একটু মনে আছে আমরা যে কিটা কপি করছি, যে সাইটে আমরা যে কিটা কপি করছিলাম, আপনাদের আবারও দেখা দিচ্ছি, এই যে সাইটে আমরা যে কিটা কপি করছিলাম, অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে, এই যে কিটা, ওকে। তো আমরা এই কিটা আমরা কপি করে নিয়ে আসছি, এবং এই কিটা আমরা কিন্তু এখানে আমরা মানে পেস্ট করে দেবো, ঠিক আছে, এই যে কিটা আমরা এখানে পেস্ট করে দেবো, যে কিটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথর, ওকে, জাস্ট সিম্পলি একটা এখানে ক্লিক মেরে দেবেন। দেখেন আমি কিন্তু সিম্পলি একটা ক্লিক মেরে দিছি। আর আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা কী জানেন, সেটা হচ্ছে আপনি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন না, সেই ইমেলটা দেখবেন, মানে সেই ইমেল বলেন বা মেল বলেন বা জিমেল বলেন, যেটাই বলেন সেটা একটু চেক দিবেন। দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন আমাকে এখানে কিন্তু তারা একটি কনফার্মেশন লিঙ্ক দিচ্ছে, এটাতে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে দেখেন কপি ইউআরএলে ক্লিক করে দিলাম। কপি ইউআরএলে ক্লিক করে দেওয়ার পর আমি সেই ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিচ্ছি, ওকে, আপনাদের দেখাই দিচ্ছি সব কিছু। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আমাদের এখানে অ্যাকাউন্টে একটু কনফার্মেশন করতে বলছে, সো আমরা অ্যাকাউন্টে এখানে কনফার্মেশন করে দেবো। দেখেন উপরের লিঙ্কটা আমি পেস্ট করলাম, অ্যান আমি এখানে গোতে ক্লিক করে দিলাম। তো আপনারা সেম প্রসেসটা অবলম্বন করবেন। এখন দেখতে পাচ্ছেন, দেখেন ইমেল কনফার্ম, আমাদের ইমেলটা এখানে কনফার্ম হয়ে গেছে। তো লগ ইন করতে বলছে, সো আমরা এখানে আবার লগ ইন করে নেবো। তো দেখেন এখানে আমরা সাইন ইনে এখান থেকে ক্লিক করে দিলাম। এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে ইমেলটা সেন্ড করবে, সেই ইমেলটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। তো যখনই আপনি ইমেলটি কনফার্ম করে ফেলবেন, এরকম আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। আর ইমেলটি কনফার্ম করে আপনি কোডটি সেখানে কপি করতে পারেন। তো আমরা যে কোডটি কপি করে অ্যাপসটা এখন দেখেন, ইমেলটা কনফার্ম করার ফলে কিন্তু আমাদের এখানে চলে আসছে, ক্যাপচা চলে আসছে, দেখেন। জাস্ট আমরা এই ক্যাপচাগুলো ফিল আপ করে ইনকাম করবো, নেট স্পিড ভালো হয়ে থাকলে ভালো করে আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা এখানে জাস্ট আই এম এ নটের উপরে ক্লিক করবো। তারপর দেখেন এখানে দেখতে পাচ্ছেন বাইসাইকেল, আমাদের এখানে বাইসাইকেলগুলো সিলেক্ট করতে বলছে। আমি আপনাদের অনেক কয়েকটা মানে ফিল আপ করে দেখাবো, কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে বাইসাইকেল বলছে, আমরা এখানে বাইসাইকেল যে পিকচারগুলো আছে না, সেগুলোর উপর আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আর কি কোনো বাইসাইকেল আসছে মনে হয় না, আর কোনো বাইসাইকেল আছে এখন, যেহেতু বাইসাইকেল নেই, সো আমরা এখানে ভেরিফাইড ক্লিক করে দেবো, ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো। দেখেন এভাবে আপনাকে কাজগুলো করতে হবে, ইজি কাজ, ঠিক আছে। দেখেন আমাদের এই ক্যাপচাটি কিন্তু ফিল আপ হয়ে গেছে, এবং আরও একটি ক্যাপচা এখানে চলে আসবে, জাস্ট একটু ওয়েট। দেখেন আমাদের এটা ফিল আপ হয়ে গেছে, এবং এখানে দেখেন আমাদের কিন্তু এখানে এই যে দেখেন ব্যালেন্স অ্যাড হওয়া শুরু করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা সিজন ওয়ান মানে একটা কাজ আমরা অলরেডি কমপ্লিট করছি। তো তারপর দেখেন আবারও ক্যাপচা চলে আসছে, আপনি জাস্ট এখান থেকে আই এম নটের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ক্যাপচাটার উপর ক্লিক করে দেবেন, আবারও দেখবেন ক্যাপচা চলে আসবে। আর নেট স্পিড যদি আপনার ভালো হয়ে থাকে, তো বাই সেই পরে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছেন নেট স্পিড বর্তমানে যে চলতেছে,
তো দেখেন এখানে বলছে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দেবেন, যেখানে এখানে ট্রাফিক লাইট যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে সিলেক্ট করে দেবেন, আর কোথাও ট্রাফিক লাইট নাই। তারপর এখানে যদি নেক্সট আসে তো নেক্সটের উপর ক্লিক করে দেবেন, দেখেন নিচ নেক্সট, তো নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর বলছে এখানে মানে কারের যে পিছনে এইগুলো কারগুলো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, এখান থেকে কার সিলেক্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন। দেখেন এটা ভেরিফাইড হয়নি, আবার বলছে এখানে আমাদের মানে এগুলো সিলেক্ট করছে এফআইআর মানে এগুলো, ঠিক আছে, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে, জাস্ট এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। দেখেন আর কোথাও কিছু তো নাই, হ্যাঁ, এখন আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো, ঠিক আছে। এভাবে আপনাকে এখান থেকে যত আপনি ভেরিফাই করতে পারবেন তত করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখেন এটাও আমাদের কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, দেখেন এটা আমরা অলরেডি দুটো কমপ্লিট করে ফেলছি। এখন আরও এখানে দিবে আপনাকে, এখানে আপনার নেট স্পিড ভালো হয়ে থাকলে কাজ দ্রুত ফাস্ট চলে আসে। কিন্তু আবারও আপনি আই এম নটের উপরে ক্লিক করে দিবেন, জাস্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি যাতে করে আপনার কাজগুলো সব কিছু বুঝতে পারেন, এটার জন্য আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন ট্রাফিক লাইট দ্রুত, যত দ্রুত কাজ করতে পারেন যত দ্রুত হাত চালাতে পারবেন তত পরে আপনি এখান থেকে আপনি প্রফিট তুলতে পারবেন। তো ট্রাফিক লাইট সিলেক্ট, নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে এরকম নেক্সটও আসতে পারে এবং ভেরিফাইডও আসতে পারে। আবারও ট্রাফিক লাইট আমরা সো ট্রাফিক লাইটে দিয়ে দেবো, ট্রাফিক লাইট যেখানে যেখানে আছে সো আমরা সেখানে দিয়ে এখানে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর বলছে আবারও ট্রাফিক লাইট বলছে, সো আমরা আবারও এখান থেকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দেবো, ঠিক আছে, ট্রাফিক লাইটগুলো অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখানে যেখানে যেখানে ট্রাফিক লাইটগুলো আছে আমি সেখানে সেখানে সিলেক্ট করে দিই, আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনার এখানে মানে নেক্সট আসলে নেক্সটটা আপনাকে করতেই হবে। তো দেখেন এখানে আসলে, হ্যাঁ, এভাবে মানে আপনাকে করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন ক্রস ওয়াল যদি এগুলো আসে সেগুলো আপনাকে এখান থেকে মানে দেখতে বুঝতে পারতেছেন আপনাকে কীভাবে করতে হবে। তো দেখেন তারপর এখানে ভেরিফাইড উপর ক্লিক করে দেবেন। তো তারপর এভাবে আপনার আবারও ক্যাপচার চলে আসবে, ঠিক আছে, এবং একটা টাইম কাউন্টিং হবে, এই টাইম কাউন্টিংয়ের মধ্যে আপনাকে ক্যাপচারটি ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু আবার নতুন ক্যাপচার চলে আসবে, ঠিক আছে। আপনি এখানে যত ফাস্ট কাজ করতে পারবেন, আপনি যদি ওয়াইফাই বা নেট স্পিডটা যদি আপনার ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তত পরিমাণে কাজ করতে পারবেন। তো এভাবে আপনি মূলত এখান থেকে কাজ করবেন। তো আমি অলরেডি এখান থেকে তিনটা করছি, ঠিক আছে, তো আমি এখান থেকে তিনটা করছি। আর এখানে ক্যাপচার একটু রেটটা দেখেন, এখানে দেখেন আপনি যদি 1000 ক্যাপচার করতে পারেন তাহলে $1 উপরে আপনি ইনকাম করতে পারবেন, মানে এভাবে যদি আপনি। আর এখান থেকে প্রতিদিন তো তিন চার পাঁচ হাজার তো আপনি এখানে অনায়াসে করতে পারবেন। দেখেন 1000-এর জন্য তারা রেট দিছে $1.01, কিন্তু ঠিক আছে, মানে $1.01, 1000 ক্যাপচার যদি আপনি ফিল আপ করেন তাহলে $1.01 ইনকাম করতে পারবেন। তো এখানে আমার ব্যালেন্সটা কিন্তু জিরো, এখন আমি জাস্ট একটু প্রেসটা রিফ্রেশ দিয়ে দেখি আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার ব্যালেন্সটা যে কাজটা করবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনার এখানে এসে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যে ইনকামটা করছি সেটা কিন্তু এখানে শো করতেছে, দেখেন 0.003, ঠিক আছে, 0.003, মানে আপনি এখানে প্রায় দশটা ক্যাপচার মতো আপনি যদি এখানে মানে ফিল আপ করেন তাহলে আপনার প্রায় 1 টাকার মতো ইনকাম। এভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, অর্থাৎ যত ক্যাপচার আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন না ঠিক আপনি ততটাই পরিমাণ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে আপনার সবাই 100% পেমেন্ট পাবেন, ঠিক আছে। তো তারপর এখানে আপনি কীভাবে পেমেন্ট নেবেন সেই সিস্টেমটা দেখা দিই। আর আরেকটি কথাও আপনাদের বলছিলাম যে আপনারা যদি আপনার ফ্রেন্ড সার্কেল 3-4 জন মিলে যদি আপনি কাজ করেন, আপনার 3-4টা ফ্রেন্ডের ফোনে আছে, তো আপনারা চাচ্ছেন যে সবাই মিলে আপনারা উইথড্র করবেন, ঠিক আছে। তো আপনার মনে করেন 20 সেন্ট বা আপনার 5টা ফ্রেন্ড কাজ করতেছেন সবারই 20 সেন্ট করে ইনকাম হয়েছে, আপনারা কিন্তু চাইলে সেটা উইথড্র দিতে পারবেন। এর জন্য ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশন আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। আপনি যদি কাজ করেন আপনার 8-10টা ফ্রেন্ড মিলে কাজ করতেছেন, ঠিক আছে, সবাই মিলে একটা অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু উইথড্রটা দিতে পারবেন, এবং 100% ট্রাস্টেড একটি সাইট যেখান থেকে আমরা সবাই ভালো করে আপনি ইনকাম করতে পারবো। তো এখানে আপনি কত সেন্ট তাকে মানে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর কীভাবে পেমেন্ট নেবেন সেটা তো দেখাই দিব। তো এখানে সাপোজ আপনি তাকে 20 সেন্ট দিবেন, তো এখানে 0.20 লিখে দিবেন বা 0.50 লিখে দিবেন, 50 সেন্ট আপনি তাকে সেন্ড করবেন, এবং তারা যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন, তাহলে তার কাছে কিন্তু চলে যাবে। এবং আপনারা অনেকে আছে যারা আসলে মানে কয়েন বেস বুঝেন না, এখান থেকে কিন্তু সরাসরি কয়েন বেসে পেমেন্ট নেওয়া যায়, অর্থাৎ বিটকয়েনে পেমেন্টটা নেওয়া যায়। আপনারা যারা আসলে কয়েন বেস বুঝেন না তাদের জন্য আমি আপনাদের একটা কথা বলি, তাদের ব্যালেন্সে যখন $1 হয়ে যাবে, ঠিক আছে, তাদের ব্যালেন্সে যখন $1 হয়ে যাবে আপনারা চাইলে সেটা আমার কাছে সেল দিতে পারবেন, অর্থাৎ ব্যালেন্সে $1 মাস্ট বি $1, $1 নিচে যদি হয় তাহলে আপনারা আমাকে নক দিবেন না, কিন্তু শুধুমাত্র যখন $1 হয়ে যাবে যদি বিকাশে নিতে তাহলে আমাকে নক দিবেন, ঠিক আছে। আর আপনারা চাইলে কিন্তু নিজের পেমেন্টটা নিজে নিতে পারবেন কয়েন বেসে, দেন কয়েন বেস থেকে ডলারগুলো আমার কাছে সেল দিতে পারবেন। এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমার তো কয়েন বেস অ্যাকাউন্ট নাই, তো ইউটিউবে সার্চ দেন যে কীভাবে হাউ টু ক্রিয়েট এ কয়েন বেস অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এবং দেখবেন 1-2 মাসের ভিতর যারা ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলো দেখে আপনি একটা কয়েন বেস অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন আপনি বিটকয়েনে কিন্তু পেমেন্টটা দিতে পারবেন। দেন বিটকয়েনে যখন পেমেন্টটা রিসিভ করবেন আমাকে নক দিন যে ভাই আমি বিটকয়েন সেল দেবো, আমি আপনাদের বিটকয়েনগুলো কিনে নিয়ে আপনাদের বিকাশে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে।
এটা করতে পারেন। আর আপনার চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল সবার মানে সবাই মিলে কাজ করে এক অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি কিন্তু সেই পেমেন্টটাও নিতে পারবেন। আর যদি আপনার এই একান্তই যারা আসলে একদমই বুঝেন না, ঠিক আছে, শুধুমাত্র তারাই আমাকে নক দিবেন, তবে অ্যাকাউন্টে যখন $1 উপরে হয়ে যাবে তখন আমাকে নক দিবেন যে ভাই আমি সেল দিয়ে বিকাশে টাকাটা নিতে চাই, ঠিক আছে, তার আগে কেউ নক দিবেন না কিন্তু। ওকে, তো এখন আপনারা কীভাবে এখান থেকে পেমেন্টটা নেবেন সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা আমি আপনাদের দেখাইলাম কীভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফারটা করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন। তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পে আউট, এই রিকোয়েস্ট পে আউটে আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখেন কতগুলো মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। ওয়েব মানি, পারফেক্ট মানি, পারফেক্ট মানি যদি থাকে তাহলে আপনি 50 সেন্ট হলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, এবং বিটকয়েন থাকলে আপনার $1, মানে কয়েন বেস সচরাচর সবাই এটাতে নেয়। সো এখানে আমরা বিটকয়েনটা এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে, এই যে এখান থেকে জাস্ট বিটকয়েনটা আপনি সিলেক্ট করে দেবেন। বিটকয়েনটার উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার যে বিটকয়েনের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এবং 1 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি উইড্রোটা দিয়ে দেবেন, উইড্রোটা দিয়ে দিলে কিন্তু আপনার এটা টাকাটা আপনাকে 1 থেকে 3 দিনের মধ্যে তারা কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে। আর মিনিমাম উইড্রো সেটা $1, এটা বুঝতে পারছেন আশা করি। তো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবেন যাতে করে তারাও কাজ করতে পারে। আর আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি রেফার করবেন, রেফারের একটা কিছু কমিশন দেয়, হালকা কিছু কমিশন দেয়, সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো রেফার যদি করতে চান তাহলে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আপনি আপনার এই যে রেফারের লিঙ্কস পেয়ে যাবেন, এই লিঙ্কটা আপনি কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দিবেন। তারা যখন আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে এবং তারা যখন কাজ করবে আপনি একটা তাদের কাছ থেকে একটা জাস্ট কমিশন পাবেন, অল্প কিছু কমিশন পাবেন, ঠিক আছে, এবং তারা যদি কাজ না বুঝে আমার ভিডিও লিঙ্কটা তাদেরকে সেন্ড করবেন এবং আপনার লিঙ্কটাও তাদেরকে সেন্ড করবেন যে এইভাবে এই ভিডিওটা দেখে আমার লিঙ্ক থেকে এইভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে কাজটা করবেন। তো এখানে আপনারা যারা অনলাইন বিগিনার আছেন তারাও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে নেক্সট কোনো অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।